Assalamualaikum warahmatullahi wabarakatuh. এখন আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আর-রহমান এর গুরুত্বপূর্ণ সাতটি ফজিলত জানব এবং রেডিও সুরে মনোমুগ্ধকর সুরে সূরা আর-রহমান শুনে আমাদের কলিজাটাকে অবশ্যই ইনশাআল্লাহ শীতল করব। তো আমরা প্রথমেই সূরা আর-রহমান এর সাতটি গুরুত্বপূর্ণ ফজিলত জানব। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে এই সূরা আর-রহমান যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের দরজাকে ওয়াসিআত করে দিবে, তার মানে তার রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, তার চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এবং উজ্জ্বল করে দিবেন। এবং এই সূরা স্বপ্নের মধ্যে কেউ যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজ করার মতো সৌভাগ্য দান করবে, সুবহানাল্লাহ। তো আমরা একটি জানলাম। দ্বিতীয় হচ্ছে এই সূরা পাঠকারীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং বরকত খুব বেশি পরিমাণে নাজিল হয় এবং তার জন্য দোজক হারাম হয়ে যায় এবং বেহেশত নসিব হয়ে যায়, সুবহানাল্লাহ। তিন নাম্বার আমরা জানব যে ব্যক্তি এই সূরা, তার মানে সূরা আর-রহমান, এই আর-রহমানের মধ্যে যে একটা আয়াত রয়েছে ফাবি আইয়ে আলা রব্বিকা মা তুকাজ্জিবান, এই আয়াত তিনবার করে পাঠ করবে প্রতিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দিবেন। চার নাম্বার হচ্ছে এই সূরা আর-রহমান কেউ যদি কোনো কাগজের মধ্যে লিখে এবং সেই কাগজটা দৌত করে ওই কাগজ ধোয়া পানি যদি কোনো রোগীকে যদি খাওয়াইয়া দেয়, যদি পান করিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত বড় কঠিন রোগ থাক আল্লাহ তাআলা সেই কঠিন রোগ থেকে তাকে মুহূর্তের মধ্যেই শিফা দান করবে, সুস্থতা দান করবে। এবং এই সূরা আর-রহমান পড়ে কেউ যদি কোনো চোখের রোগী থাকে সেই চোখের রোগীর উপর কেউ যদি দম করে আল্লাহ তাআলা তার চোখের সমস্ত রোগকে কী করে দিবেন, ভালো করে দিবেন। এবং এই সূরা যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে আল্লাহ তাআলা তার সকল দোয়াকে কী করবেন, কবুল করবেন। এখন আমরা পাঁচ নাম্বার ফজিলত জানব। পাঁচ নাম্বার হচ্ছে যে ব্যক্তি এই সূরা পাঠ করে, অর্থাৎ সূরা আর-রহমান পাঠ করে যদি কোনো প্লেগ রোগীকে যদি দম করা হয়, ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা তার সেই প্লেগ রোগকে আল্লাহ তাআলা কী করে দিবেন, সুস্থ তা দিয়ে দিবেন, প্লেগ রোগ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। ছয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি এই সূরা আর-রহমান নিয়মিত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিককে প্রতিনিয়ত বাড়াইতে থাকবেন এবং কলেরা, বসন্ত, এই বর্তমানে করোনা, এই ধরনের যত কঠিন রোগ রয়েছে এই সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে এবং অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা তার মান মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন। তো সাত নম্বরে আমরা ফাইনালি যে বিষয়টি জানবো ফজিলত, সেটি হচ্ছে এই সূরা যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত কী করবে, পাঠ করবে এবং এই ফাবি আইয়ে আলা রব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতরা যখন পাঠ করবে, এই আয়াতরা পাঠ করার সময় সূর্যের দিকে তাকিয়ে এই শাহাদত আঙ্গুলিকে যদি দিয়ে যদি ইশারা করে, ইশারা মানে এরকমভাবে যদি সে এই দুনিয়ার দিকে কী করে ইশারা করে, তার এলাকার দিকে যদি ইশারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পার্শ্ববর্তী সমস্ত লোককেই তার বাধ্য করে দিবে। তো আমরা সূরা আর-রহমানের সাতটি গুরুত্বপূর্ণ ফজিলত জানলাম। এখন আমরা সুমধুর কণ্ঠে রেডিও সুরে সূরা আর-রহমান আমরা এখন খুব সহজেই শুনব, জানব এবং শিখব ইনশা আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام
والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخر وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم أشواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جن فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونه ما جنتان فبأي آلاء ربكما تكذبان
مُدْهَامَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ فَبِأَيِّ آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم.